আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতির কারণে অধিকাংশ স্টুডেন্টই মনে করছে যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা পিছিয়ে যাবে তো আদৌ এই বিষয়টা কতটুকু যৌক্তিক কতটুকু সত্য এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। আর তোমরা নিশ্চয় অবগত আছো আমাদের জানবিডি প্রথম বর্ষ এক্সাম ভর্তির আর মাত্র দুই দিন আছে তো তোমরা যারা এখনও ভর্তি হওনি তারা অবশ্যই আমাদের এই এক্সাম বেসে ভর্তি হয়ে যাবে তো এক্সাম কি কী কী সার্ভিস পাবে নিশ্চয়ই তোমরা অনেকেই জানো আবার যারা জানো না তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবে তো চলো আমরা আলোচনায় যাই যে বন্যার কারণে আদৌ পরীক্ষা পিছিয়ে যাবে কি না তোমরা জানো গত বাইশ আগস্ট হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করে দিয়েছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে কোনো পরীক্ষার রুটিন প্রকাশের ঠিক আগ মুহূর্তেই কেন্দ্র তালিকা প্রকাশ করে দেয় এটা কিন্তু প্রকাশ হয়েছে কেন্দ্র তালিকা হতে পারে এই যে চলতি সপ্তাহে অর্থাৎ থেকে থেকে সরি তারিখের মধ্যে কিন্তু তোমাদের রুটিনটাও প্রকাশ করে দিতে পারে এটা দেওয়ার একটা সম্ভাবনা আছে নট শিওর দিবে কিনা বাট দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এখন কথা হচ্ছে যে মাঝখানে চলে এসেছে বন্যা সারাদেশে বিভিন্ন কলেজের অবকাঠামো ভেঙে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেও জানে যে অসংখ্য শিক্ষার্থী এই বন্যার কারণে ঠিকভাবে পরীক্ষার জন্য যে একটা স্বাভাবিক সেটা নিতে পারছে না তাহলে এই অবস্থায় তারা কি রুটিন প্রকাশ করবে হ্যাঁ প্রকাশ করবে অতীতেও এরকম অনেক ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্টুডেন্টদের কথা না ভেবে তারা কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশ করেছে সো সেই জায়গা থেকে যথেষ্ট একটা সম্ভাবনা রয়েছে আমি বরাবরই আমার যারা ভিডিও ফলো করো তাদেরকে বলবো যে তুমি তোমার প্রস্তুতি নিয়ে রাখবে তারপরে যদি পরীক্ষা ডিলে করে সেটা দেখা যাবে বাট তুমি এইটা মনে করে পরীক্ষার জন্য পড়বা না এটা কিন্তু সম্ভব না দেখো বন্যা পরিস্থিতির যেমন অবস্থার অবনতি খুব দ্রুত হয় এখানে খুব দ্রুত একটা বিষয় ঘটে কিন্তু খুব দ্রুত পরিস্থিতি খারাপ হয় আবার কি খুব দ্রুত পরিস্থিতির উন্নতিও হয় ঠিক আছে খুব দ্রুত কিন্তু পানি নেমে যায় ইতিমধ্যে আমি যেই মুহূর্তে ভিডিও করছি সেই মুহূর্তে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন বেশ কয়েকটি জেলা থেকে যে জেলাগুলোতে বন্যা খুব মারাত্মক আকার ধারণ করেছিল সেগুলোতে পানি কমতে শুরু করেছে কক্সবাজারের বিভিন্ন এলাকায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় মানুষজন আবার বসত বাড়িতে ফিরতে শুরু করেছে সো পরিস্থিতি স্বাভাবিক হইতে কিন্তু খুব বেশি সময় লাগবে না হ্যাঁ এই জন্য এইসব চিন্তা বা ফেসবুকের বিভিন্ন পোস্টে কান না দিয়ে তুমি তোমার প্রস্তুতি নিতে থাকো তুমি মনে করবা যে সেপ্টেম্বরের শেষ দিকে তোমার পরীক্ষা হবে আমি বরাবরই এই কথাটা বলছি সেপ্টেম্বরের শেষ দিকে তোমার পরীক্ষা হবে এটা মনে করো তুমি পড়ো পরবর্তীতে তোমার পরীক্ষা যদি মনে করো যে সেপ্টেম্বরে হলো না অক্টোবর হলো না নভেম্বরেও যদি হয় তোমার আপত্তি আছে বলো তো তুমি তোমার জন্য তো প্লাস পয়েন্ট তুমি বাড়তি সুযোগ পাচ্ছ পড়ার জন্য এই জন্য এসবের কান্না দিয়ে পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে থাকো আমরা আশা করছি পরীক্ষা সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতেই হবে আর পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে দেওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এই কারণে আমাদের বর্তমানে আহ জাতীয় বিশ্ববিদ্যালয় একজন আহ অভিভাবকহীন উপাচার্য স্যার নেই যারা বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন এরাই হুটার বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে তো অনার্স প্রথম বর্ষের সবগুলো ডিপার্টমেন্টের চূড়ান্ত সাজেশন অ্যান্সার শিট সহ বা অ্যান্সার শিট ছাড়া উভয় তৈরি হয়ে গেছে তো তোমরা যারা সংগ্রহ করেনি সংগ্রহ করে নিতে পারো আমাদের এক্সাম বেসে যুক্ত হতে পারো আর মাত্র দুই দিন তো এক্সাম বেসে যুক্ত হলেই সাজেশনগুলো কিন্তু এমনিতে তোমরা পেয়ে যাবে তো ভালো থাকো সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আর যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবে